হ্যালো ফ্রেন্ডস, আমার নাম আকাশ চৌধুরী এবং আমার ইউটিউব চ্যানেল নাম APS দ্য ফ্রেন্ড অফ সায়েন্স স্টুডেন্ট। তো আমার এই চ্যানেল থেকে সায়েন্সের সমস্ত সাবজেক্টে বিভিন্ন রকম ভিডিও আপলোড হয়, যাতে তোমরা এগুলো দেখে সহজেই শিক্ষালাভ করতে পারো এবং আমি বাংলায় ভিডিও আপলোড করি, ঠিক আছে? তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ভিডিও। আজকে আমার টপিক হচ্ছে ক্লাস ইলেভেনের ফিজিক্সের কার্যক্ষমতা শক্তি সেকেন্ড পার্ট। কার্যক্ষমতা শক্তির ফার্স্ট পার্ট আমি আগে আপলোড করে দিয়েছি, এটা তোমরা আগে দেখে নেবে, আর পরে যদি না থাকো আমার চ্যানেলে গিয়ে সার্চ করে নেবে এবং দেখে নেবে, তারপরে সেকেন্ড পার্টটা পড়বে, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের টপিক কি বললাম, কার্যক্ষমতা শক্তি সেকেন্ড পার্ট। তো আগের ভিডিও আমরা দেখেছি কার্য কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে, এগুলোর বৈশিষ্ট্য কী, একক কী, মাত্রা কী, এগুলো আমরা সব দেখেছি। এই পার্টে আমরা দেখব কয়েকটা ইম্পর্টেন্ট থিওরি। এই পার্টে আমরা প্রথম কী শিখব, না শক্তির রূপান্তর। আচ্ছা দেখো, শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, ঠিক আছে? এটা আপনার আগেও পড়েছ, সমস্ত গবেষণা থেকে জানা গেছে শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তর করা যায়। শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তর করা যায়, একে শক্তি রূপান্তর বলা হয়। সুতরাং কি জানা গেল, শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তর সম্ভব হয়, ঠিক আছে? তাহলে শক্তি রূপান্তর কীরকম, একটা বাল্ব জ্বালা হলো, সেই বাল্বে কি দেখা গেল বৈদ্যুতিক শক্তি প্রেরণ করা হলো এবং তার বদলে তড়িৎ শক্তি প্রেরণ করা হলো এবং তার বদলে আমরা আলোক শক্তি পেলাম। তারপর বৈদ্যুতিক হিটারে তড়িৎ শক্তি প্রেরণ করা হলো, এরপরে আমরা তাপ শক্তি পেলাম, এগুলো শক্তি রূপান্তর। আচ্ছা, এরপরে টপিক আছে আমাদের অবাধে পতনশীল বস্তুর, এটা একটা থিওরি, তো এটা দেখ একটু বুঝে নাও। অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, এই হচ্ছে আমার টপিক। আচ্ছা, যান্ত্রিক শক্তি কী বলেছি, যান্ত্রিক শক্তি বলেছি কোনো বস্তু তার অবস্থান, আকৃতি বা তার গতীয় অবস্থার কোনো একটির জন্য অথবা সবকটির জন্য যে যে শক্তি লাভ করে বা কার্যকর ক্ষমতা লাভ করে তাকে বলে যান্ত্রিক শক্তি। আচ্ছা, তাহলে যান্ত্রিক শক্তিতে কী জানলাম, যান্ত্রিক শক্তিতে গতিশক্তি এবং স্থিতিশক্তি, এই দু প্রকার বলেছি। তাহলে মোট যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তি যোগফল, ঠিক আছে? তাহলে দেখা যাক, মনে করো এটা একটা তল ভূপৃষ্ঠ, এটা একটা ভূপৃষ্ঠ তল, এখান থেকে একটা বস্তুকে ফেলা হচ্ছে, এটা ধরো এই অবস্থান, এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে এইচ, স্মল এইচ, মনে করো এটা এই অবস্থান, এইটা হচ্ছে ধরো বস্তুটাকে ফেলা হলো বস্তুটা, তারপরে কিছুক্ষণ পর ধরো এই অবস্থায় এলো, এটা বি অবস্থান, এইটা মনে করো এক্স, এক্স দূরত্ব নিচে বি অবস্থান আছে, এই অবস্থান থেকে এক্স দূরত্ব নিচে, আর এইটা ধরো সি অবস্থান, ভূপৃষ্ঠে পড়ার ঠিক আগের মুহূর্ত, ভূপৃষ্ঠে নয়, ভূপৃষ্ঠে জাস্ট ঠিক আগের মুহূর্তে, ঠিক আছে? তাহলে এই অবস্থানে দেখা যাক, এই অবস্থানে আমরা গতির সমীকরণ তুলনা গতিগুলো পর্যবেক্ষণ করে পাই, এই অবস্থানে বেগ আছে কি না, বেগ হচ্ছে জিরো, একদম স্থির আছে, এখান থেকে যাত্রা শুরু করছে, তার মানে এই অবস্থানে বেগ জিরো, এবার পড়বে মানে এরপরে বেগ শুরু হবে, অর্থাৎ গতিশক্তি কি, গতিশক্তি সমান জিরো, কারণ হাফ এম ভি স্কোয়ার, আমরা কি জানি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু জিরো, তাহলে কত হয়ে গেল জিরো, আর স্থিতিশক্তি কত, স্থিতিশক্তি, স্থিতিশক্তি সমীকরণ আমরা কি জানি এম জি এইচ, আমরা আগে ভিডিও বলেছি তো সেখানে দেখে নেবে এম জি এইচ, ঠিক আছে? তাহলে এখানে কি হলো বস্তুর ভর, হ্যাঁ তার আগে লিখে নেবে, মনে করি এম ভরের একটি বস্তুকে, এম ভরের বস্তুকে এইচ উচ্চতা, এম ভরের বস্তুকে এইচ উচ্চতা থেকে ফেলা হলো, এটা লিখে নেবে, ঠিক আছে? তাহলে এখানে দেখা গেল গতিশক্তি জিরো, স্থিতিশক্তি এম জি, অতএব এ অবস্থানে মোট শক্তি, এ অবস্থানে মোট যান, এ অবস্থানে মোট যান্ত্রিক শক্তি, এ অবস্থানে মোট যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি আর স্থিতিশক্তি যোগফল, তাহলে কি হলো এম জি এইচ প্লাস জিরো সমান কত হলো এম জি এইচ, এটা গেল এক নম্বর। এক নম্বর মানে কি, এ অবস্থানে মোট শক্তি, ঠিক আছে? এ অবস্থানে মোট শক্তি কত হলো এম জি এইচ,
এবার আমরা দেখবো বি অবস্থানের মতো সি অবস্থানের মতো সবকট অবস্থানে যদি শক্তি সমান হয়ে যায় তাহলে জানবো যে যান্ত্রিক শক্তি ধ্রুবক, মানে সবকটা সব জায়গাতেই যদি শক্তি এক হয় তাহলে ব্যাস ধ্রুবক হয়ে গেল। ঠিক আছে, আমি এই জায়গাটা একটু মুছছি। এই জিনিসটা তোমরা লিখে নেবে, পজ করে নোটটা করে নেবে। ওটা চলে গেল এই অবস্থানে, আমি লিখে রাখলাম। ঠিক আছে, এই অবস্থানে এম জে হয়েছিল। এবার দেখা যাক বি অবস্থানে কি হয়। আমি কি বলেছিলাম, এ অবস্থান থেকে এক্স দূরত্ব নিচে বি অবস্থান আছে, এক্স দূরত্ব নিচে আছে বি অবস্থান। মনে করি এ, মনে করি এ অবস্থান থেকে এক্স দূরত্ব নিচে, মনে করি এ অবস্থান থেকে এক্স দূরত্ব নিচে বি অবস্থানে বেগ ভি, এটা মনে করলাম বেগ ভি। অথবা আমরা কি জানি সমীকরণ থেকে, আমরা আগের গতির সমীকরণ থেকে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এল, ইউ তো জিরো প্রথম অবস্থায়, ইউ জিরো সেটা প্লাস টু জি এক্স। অতএব গতিশক্তি, গতিশক্তি মানে এটা বি অবস্থানে গতিশক্তি। হ্যাঁ, হাফ এম ভি স্কোয়ার সমান কত, হাফ এম ইন্টু টু জি এক্স সমান কত হলো এম জি এক্স। ঠিক আছে, এ অবস্থানে গতিশক্তি হলো এম জি এক্স। এবার আমরা দেখবো কি স্থিতি শক্তি, মানে বি অবস্থানে স্থিতি শক্তি, স্থিতি শক্তি সমান কত এম জি এইচ জানি। এবার এটা তো এইচ নয়, এইচ থেকে কম, এইচ থেকে এক্স পরিমাণ কম, অতএব কি হলো এইচ মাইনাস এক্স। অতএব মোট শক্তি, ঠিক আছে, এটা দু নম্বর সমীকরণ। বোঝা গেল, এটা হচ্ছে মোট শক্তি, এম জে এইচটা হচ্ছে মোট শক্তি। মোট শক্তি কোথায়, না বি অবস্থানে। তাহলে এ অবস্থানে লাগা গেলো লিখে রেখেছি মোট শক্তি এম জে এইচ, বি অবস্থানে হয়ে গেল এম জে এইচ। মোট শক্তি মানে মোট যান্ত্রিক শক্তি। ঠিক আছে, আর একটা অবস্থান বাকি আছে না, সি অবস্থান। এবার দেখা যাক সি অবস্থানে কী হোক, যদি সি অবস্থানেও এম জে এইচ হয়ে যায় তাহলে কী জানবো, না মোট শক্তি ধ্রুবক থাকছে। তাহলে আমরা এইটা প্রমাণ করতে লিখতে পেরে যাবো, এই দুটো আমি লিখে রাখলাম, শুধু ফর্ম দুটো লিখে রাখলাম। আর এইটা তো আমরা আগে নোট করে রেখে দেবে, কারণ আমি তো বোর্ডটা মুছতে হচ্ছে, বোর্ডটাতে লিখতে হবে। আচ্ছা, এরপর দেখা যাক সি অবস্থানে, সি অবস্থানে কত শক্তি হবে। মনে করি লিখবে, মনে করি সি অবস্থানে বেগ কি হবে, না ভি ওয়ান, একবার ভি ধরেছে এবার ধরো ভি ওয়ান। তাহলে আমরা বলছি কিন্তু কি জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, ইউ মানে এই জায়গাটা ধরে নাও, ইউ কত হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। অতএব কত গেল টু জি এইচ। অতএব এই অবস্থানে গতিশক্তি কী হবে, এই অবস্থানে গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, মানে ভি ওয়ান স্কোয়ার সমান হাফ এম ইন্টু টু জি এইচ। টু টু কেটে গেল, কত হলো এম জি এইচ। এটা গেল গতিশক্তি, সিতে গতিশক্তি। আর স্থিতি শক্তি কত সি অবস্থানে, সি অবস্থানে স্থিতি শক্তি হচ্ছে জিরো, কারণ কত উচ্চতা নেই তো, একদম ভূমির মানে পুরো কাছেই, ভূমিতেই প্রায়, সেই জন্য উচ্চতা জিরো। অথবা স্থিতি শক্তি থাকবে না, অর্থাৎ গতি শক্তি এম জি। অথবা মোট শক্তি কত, মোট শক্তি দাঁড়ালো এম জি এইচ প্লাস জিরো সমান কত এম জি এইচ প্লাস তিনটে। এইটা হয়ে গেলো এ অবস্থানে, এইটা হয়ে গেলো বি অবস্থানে, এইটা হয়ে গেলো সি অবস্থানে। দেখো তিনটে অবস্থানে এম জি এসছে, এম জি এইচ এসছে। অথবা আমরা লিখতে পারি, সবকটার নিচে নিচে লেখার পর লিখে দেবে কি, অথবা প্রমাণিত যে অবাধে পতনশীল বস্তু মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। না, এটা ফটাফট নোট করেন, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ বলো, এরপর আর কি আছে, এটা গেল অবাধ পতনশীল বস্তু মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। এবার আছে
নতদল বরাবর অবাধে পতনশীল বস্তুর মোট জানিস ধ্রুবক। অবাধে পতনশীল মানে কি, মানে এর বাইরে আর কোনো বল এরকম ক্রিয়া করবে না, বাইরে বল ক্রিয়া করবে না কিরকম, মানে কোনো ঘর্ষণ বল নেই, অন্য কোনো বাধা নেই, সেটা কি বলে অবাধে পতনশীল। এবার কি আমরা দেখবো, এটা তো দেখলাম অবাধে পতনশীল বস্তুর মোট জানিস ধ্রুবক, মানে এমনি উপর থেকে পড়ছে সে উলম্ব হবে। এবার কি দেখবো, নতদল বরাবর অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তির ধ্রুবক। তোমরা এটা তো দেখার আগে ফার্স্ট পার্টটা পড়তে হবে, সেখানে ফার্স্ট পার্টটা গিয়ে আমার চ্যানেলে সার্চ করে নেবে, সেটা দেখে নেবে, তারপরে এই পার্টটা দেখবে, ঠিক আছে? কারণ একটা পার্ট স্কিপ করেছি তো আর এটা বোঝা যায় না, আগে ওই পার্টটা দেখে নেবে, তারপর এটা একটু ইজি হয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভালো লাগলে শেয়ার করবে, বন্ধুদের সাথে এটা নিয়ে আলোচনা করবে এবং দেখতে পারবে, ঠিক আছে? এটাও উঁচু দিয়েছি, এটা তোমার দরকার নেই এখন। এবার কি দেখবো, না এবার দেখব যে নততল, নততল বরাবর অবাধে পতনশীল, নততল বরাবর অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। অবাধ পতনশীল বস্তু মনে জানতে ধ্রুব, নতদল বরাবর অবাধ পতনশীল বস্তু মনে জানতে ধ্রুবক। নতদল বরাবর অবাধ পতনশীল মানে কি, মানে নতদলের মধ্যে কোনো ঘর্ষণ বল ক্রিয়া করবে না। এই ধরো একটা নতদল, এটা একটা নতদল, এটা এ বিন্দু, সরি হচ্ছে এটা এ বিন্দু, এটা বি, এটা সি, মনে করো এই অবস্থায় একটা বস্তু আছে, তাই নিচের দিকে ওজন কত হবে এম জি। আমরা জানি এইদিকে কস থিটা হয়, এটা এখন লেখার প্রয়োজন নেই, ওই জন্য লিখছি না। আর এদিকে কত হয় এম জি সাইন থিটা, এটা তোমরা ঘর্ষণ চ্যাপ্টারে দেখেছো, না দেখে থাকলে নিশ্চয়ই পড়েছো, না পড়ে থাকলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করে নেবে, তো সেখানে দেখবে আছে জিনিসটা বুঝে নেবে, ঠিক আছে? এবার দেখা যাক, মনে করি এই একটা কোন বস্তু, এটা একটা বিন্দু ডি আর এটা একটা বিন্দু ই, এই উচ্চতাটা হচ্ছে এইচ, নতদলের উচ্চতা মানে এই পুরো উচ্চতাটা হচ্ছে এইচ, আর মনে করো এই দূরত্বটা হচ্ছে এক্স, এই এ থেকে ডি বিন্দু দূরত্ব হচ্ছে এক্স। এবার এ অবস্থানে ওইটা যেমন হলো সেরকম একই, মানে প্রত্যেকটা অবস্থানে বের করে দেখাতে হবে, যদি সমান হয় তাহলে হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা কি দেখবো, না দেখবো যে নতদল বরাবর অবাধ পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। তাহলে এই অবস্থায় কী হবে, নতদল বরাবর অবাধ পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। তাহলে এই অবস্থায় দাঁড়াচ্ছে কি, দেখো এই অবস্থানে বের করতে হবে, এই অবস্থানে বেগ তো জিরো, এই অবস্থানে বেগ জিরো, অতএব গতি শক্তি জিরো, এই অবস্থানে বেগ জিরো হচ্ছে গতি শক্তি জিরো, অর্থাৎ স্থিতি শক্তি হচ্ছে এই অবস্থানে স্থিতি শক্তি সমান এম জি এইচ, ঠিক আছে? এটা এম জি এইচ, এইচ উচ্চতা এম জি এইচ, অর্থাৎ এই অবস্থানে মোট শক্তি, এই অবস্থানে মোট শক্তি সমান জিরো প্লাস এম জি এইচ সমান কত হয় এম জি এইচ। এটা গেল এক নম্বর সমীকরণ, এটা গেল এক নম্বর সমীকরণ। এবার দু নম্বর সমীকরণটা একটু ইম্পর্টেন্ট আছে এই জায়গাটা দেখবে, হ্যাঁ? দেখো নততল বরাবর এই লাইনটা নিচে লিখতে হবে, নততল বরাবর নিম্নমুখী তরল, নতদল বরাবর নিম্নমুখী তরল কত, এম জি সাইন থিটা বাই এম সমান জি সাইন থিটা, এদিকে এম জি সাইন থিটা এদিকে আছে, সেটা ভর বা ভাগ করে দিলি জি সাইন থিটা। তাহলে মনে করি এবার দেখবো বি অবস্থানে, এই অবস্থানে দেখলাম, এবার দেখবো বি অবস্থানে, এই অবস্থানে মোট শক্তি পেয়ে গেছে এম জি, এবার বি অবস্থানে দেখবো, বি না সরি ডি, ডি অবস্থানে, এই অবস্থানটা ডি, ডি এর পর দেখবো বি। আচ্ছা তাহলে ডি অবস্থানে, ডি অবস্থানে কি, ধরি বেগ ভি, ধরি বেগ ভি, অর্থাৎ বেগ ভি সমান ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, ইউ এখানে জিরো, প্লাস টু জি সাইন থিটা ইন্টু এক্স, অর্থাৎ গতি শক্তি কত হবে, গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ চলে গেল, তাহলে এম জি এক্স
সাইন থিটা, ঠিক আছে? এই অবস্থা বুঝতে পেরেছো? এটা জেনে রাখলে এম জি এইচ হলো, এবার এখানে আমি মুছি, এটা প্রমাণ করতে হবে। আর একটা দুটো পার্ট আছে এখনো, আচ্ছা এম জি এইচ সাইন থিটা হলো, আর স্থিতি শক্তি কত হবে? সমান এম জি, এটা কত? আচ্ছা একটা জিনিস বলে দিই, এই কোণটা থিটা হওয়া মানে এই কোণটাও থিটা হওয়া, ঠিক আছে? কারণ কি এই দুটো একান্তর কোণ পরস্পর সরি অনুরূপ কোণ, সেই জন্য এই কোণটা এইটা থিটা হলে এটাও থিটা হবে। অতএব কি আমরা কি জানি, এটা পাশে করে নেবে, রাখে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এই বাই অতিভুজ, অতিভুজ কোণটা এডি, এডি মান কত? এক্স। অতএব এ ই সমান কত? এক্স সাইন থিটা, ঠিক আছে? এইটা হয়ে গেলে এইচ সমান এক্স সাইন থিটা, অর্থাৎ স্থিতি শক্তি কত? এম জি এইচ মাইনাস এই, এই তো এইটা থেকে এইটা বাদ, মানে এইটা সমান কত হলো? এম জি এইচ মাইনাস এক্স সাইন থিটা, এক্স সাইন থিটা। অর্থাৎ মোট শক্তি কত? মোট শক্তি দেখো, এইটা স্থিতি শক্তি আর এইটা গতি শক্তি, আছে এই দুটো যোগ করলে কত হবে? এম জি এম জি এক্স সাইন থিটা, এম জি এক্স সাইন থিটা কেটে গেলো, সমান কত হবে? এম জি এইচ। দুই নম্বর সমীকরণ, এক নম্বরের সমীকরণে বেরিয়েছিল এম জি এইচ, দুই নম্বরে বেরোলো এম জি এইচ, মানে এ অবস্থানে এম জি এইচ হয়েছিল, ডি অবস্থানে হলো এম জি এইচ। এবার আমি বি অবস্থান দেখবো, বি অবস্থানে যদি এম জি এইচ হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো অচল বা অবাধ আপাতত সেই বস্তু মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, কারণ তিনটে সমান হয়ে গেলে ব্যাস ধ্রুবক হয়ে গেলো। আচ্ছা এখানে মুছি, এবার সি অবস্থানটা বের করবো, মানে বি অবস্থানটা বের করবো, এ অবস্থান বের করলাম, ডি বের করলাম, এবার বি বের করবো, এই তিনটে বরাবর যদি সমান তিনটে সমান হয়ে যায় তাহলে জানবো ব্যাস মোট শক্তি ধ্রুবক। আমরা এখানে কি করবো মনে করি, এবার গেলো বি অবস্থান, ঠিক আছে? বি প্রথমটা করলাম এ, দ্বিতীয়টা করলাম ডি, তৃতীয়টা করবো বি। আচ্ছা মনে করি বি অবস্থানে বেগ লিখবে, মনে করি বি অবস্থানে বেগ সমান ভি ওয়ান, অর্থাৎ ভি ওয়ান সমান জিরো প্লাস টু জি সাইন থিটা ইন্টু এই দূরত্বটা কত, এই দূরত্বটা আমি কী বের করতে পারি দেখিস, আবার লিখতে পারি কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কোনটা? এইটা এসি, এসি মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজ কোনটা? এ বি। এবার আমাকে এ বিটাই বের করতে হবে, এ বি, অর্থাৎ এ বি সমান কত করতে পারি? এইচ বাই সাইন থিটা, দেখানো এই জায়গাটা বুঝতে পারছো না, এ বি সমান এইচ বাই সাইন থিটা, অথবা এখানে লিখতে পারি এইচ বাই সাইন থিটা, হয়ে গেল সাইন থিটা সাইন থিটা কেটে গেলো, সমান কত হলো? টু জি এইচ, অথবা গতি শক্তি কত হবে? গতি শক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে কত হবে? হাফ এম জি এইচ, সরি এখানে একটা জিনিস ভুল হয়ে গিয়েছিল, টু টু এম জি এইচ ছিল, তাহলে এটা হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মানে কত? দুই দুই কেটে গেল এম জি এইচ, ঠিক আছে? আর স্থিতি শক্তি, এই অবস্থাটার স্থিতি শক্তি আগের আগের কেসটা তো যেমন হয়েছিল জিরো, সেরকম এতেও স্থিতি শক্তি হবে, কারণ উচ্চতা জিরো, সেজন্য স্থিতি শক্তি জিরো। অতএব মোট শক্তি সমান এম জি এইচ, এই দুটো যোগ করে দিলে এম জি এইচ, তিন নম্বর সমীকরণ, এটা জিরো প্লাস এম জি এইচ সমান এম জি এইচ, তিন নম্বর সমীকরণ। ব্যাস তিনটে থেকে জানা গেল কি তিনটেই মানে এম জি এইচ হলো, অর্থাৎ আমরা এটা কি বলতে পারি যে নতুন বরাবর পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, এখান থেকে আমরা এটাও জানতে পারলাম। আচ্ছা বেশ এটা আমরা ফটাফট নোট করে নাও, এটা অবশ্যই কিন্তু মসৃণ নতর বরাবর, হ্যাঁ মানে নতর বরাবর কোনো ঘর্ষণ বল ক্রিয়া করে না, এখানে যদি ঘর্ষণ বল ক্রিয়া করে তাহলে অন্য পয়েন্ট আসবে, সেটাও তোমাকে আছে দেখবে কি পরিমাণ শক্তি নষ্ট হয়। আচ্ছা এটা হচ্ছে ঘর্ষণহীন, আচ্ছা এটা নোট করে নিলাম, এবার না হয়ে থাকলে ভিডিওটা একটু পিছিয়ে যাও, পিছিয়ে গিয়ে পজ করো, পজ করে নোটটা করো, তারপর এটা দেখবে।
আচ্ছা, এই দুটো টপিক হলো। এরপর টপিক আছে কি, একটি বেলুন উপরে উঠছে, সেই বেলুনটা থেকে দেখা দেবে মোট শক্তি জিরো। মনে করো একটা ভূপৃষ্ঠে এখানে একটা বেলুন আছে, এরকম একটা বেলুন আছে, মনে করো এখানে একটা বেলুন, এবার সেইটা এরকম উপরে অবস্থায় উঠলো, সে অবস্থাতেও দেখবে বস্তুর মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়েছে। এবার এটা কি পুরো থিওরি ভিত্তি দিয়ে, এর কোনো সেরকম ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে প্রুফ হবে না, যেমন আগে দূর থেকে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে তিনটে এম জি এ ছিল, সেটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়ে হবে না। এটা একটু চিন্তা করার বিষয়, কীরকম ধরো উপত্তি যখন উঠছে তখন সিস্টেম নিজে নিজেই কার্য করছে, নিজে নিজেই কার্য করছে, তো সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে ওই বস্তু এর উপর নেগেটিভ কার্য হচ্ছে, এরপর নেগেটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক হলো আবার যখন বেলুনটাকে নিচে দিয়ে নামানো হবে তখন বহিঃস্থ এজেন্ট কার্য করছে, বহিঃস্থ এজেন্টকে কার্য করে নিচে দিয়ে নামাতে হবে শক্তি বল প্রয়োগ করে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আবার পজিটিভ ওয়ার্ক করতে হবে, তাহলে কী হলো নেগেটিভ ওয়ার্ক প্লাস পজিটিভ ওয়ার্ক কেটে কেটে জিরো হয়ে গেলো, অতএব এক্ষেত্রেও বস্তুর মোট যান্ত্রিক শক্তি জিরো হয়ে যাবে। ঠিক আছে, মানে কৃত কার্য জিরো, মোট কৃতকার্য জিরো হবে। এবার তোমার দেখা যায় সংরক্ষী বল আর অসংরক্ষী বল, সংরক্ষী বল, সংরক্ষী বল কি তোমাদের বইয়ে ছায়া প্রকাশনী বই আছে দেখবে, সংরক্ষী সংস্থায় কোনো বল প্রয়োগ করলে তাকে বলে সংরক্ষী বল, সংরক্ষী সংস্থায় যে সংস্থা যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে বলে সংরক্ষী সংস্থা, আর সংরক্ষী সংস্থায় প্রযুক্ত বলকে বলে সংরক্ষী বল। তো এবার এই আমি মনে হয় এই সংজ্ঞাটা ঠিক খুব একটা ভালো লাগে না, কিন্তু এবার আমি যেটা বলবো সেটা ইউজ করতে পারবো, কি সংরক্ষী বল, সংরক্ষী বল, সংরক্ষী বলে পাওয়া যাবে যে যে এটা লিখে নেবে, যে বলের বিরুদ্ধে, যে বলের বিরুদ্ধে কার্য করলে সেই কার্যকে পুনরায় ফিরে পাওয়া সম্ভব, যে বলের বিরুদ্ধে কার্য করলে সেই কার্যকে পুনরায় ফিরে পাওয়া সম্ভব তাকে বলে কি, তাকে বলে সংরক্ষী বল, সংরক্ষী বল। আর অসংরক্ষী বলটা কি, অসংরক্ষী বল, অসংরক্ষী বল হচ্ছে যে বলের বিরুদ্ধে কার্য করলে, অসংরক্ষী বল হচ্ছে যে বলের বিরুদ্ধে কার্য করলে সেই কার্যকে, কার্য করলে সেই কার্যকে পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয়, সেই কার্যকে পুনরায় ফিরে পাওয়া, সেই কার্যকে পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয় তাকে বলে অসংরক্ষী বল। ঠিক আছে, কিরকম ধরো, হ্যাঁ, একটা বস্তুকে বল প্রয়োগ করে এতটা উপরে তোলা হলো, একটা বস্তুকে বল প্রয়োগ করে এতটা উপরে তোলা হলো, সেক্ষেত্রে যদি তুমি ছেড়ে দিলে, দিয়ে হঠাৎ করে সেই কার্যটা আমার নতুন করে ফিরে পেয়ে গেলো, অর্থাৎ বস্তুটা নিচে অটোমেটিক নেমে চলে এলো, সেইটা হয়ে গেলো সংরক্ষী বল। সেটা উদাহরণ কি লিখে রাখবে, মহাকর্ষ বল, মহাকর্ষ বল হচ্ছে একটা উদাহরণ, সংরক্ষী বলের উদাহরণ মহাকর্ষ বল। আর অসংরক্ষী বল কি, অসংরক্ষী বল হচ্ছে ঘর্ষণ বল, কারণ ঘর্ষণ বলের বিরুদ্ধে কোনো কার্য বলে সেক্ষেত্রে সেই কার্যকে পুনরায় ফিরে পাওয়া যায় না, সেই জন্য হচ্ছে অসংরক্ষী বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। তো আজকে এতগুলো ভিডিও, তো সংরক্ষী বল অসংরক্ষী বলের ধারণাটা একটু দিয়ে রাখলাম, পরে ভিডিও সংরক্ষী বল অসংরক্ষী বলের বিস্তৃত আলোচনা এবং আরও অনেকগুলি টপিক বাকি আছে, অনেক থিওরি বাকি আছে, সেগুলো পরের ভিডিওয়ে আপলোড করবো। আজকে এই পর্যন্তই, টাটা। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে, শেয়ার করবে, ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, ওকে, জয় হিন্দ।